হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল কম্পিটিটার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ পুলিশের আবগারি দপ্তরের নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল কনস্টেবলের নিয়োগের যেখানে বলা হয়েছিল যে প্রিলিমিনারি এক্সামটা হবে সেখানে পঞ্চাশ নম্বরের বাংলা কোশ্চেন থাকবে যেখানে বাংলা গ্রামারের ওপর বেশি করে জোর দেওয়া হবে বাংলা গ্রামারের ওপর আজ থেকে আমরা একটা সিরিজ ভিডিও তৈরি করছি পার্ট ওয়ান পার্ট টু করে এইভাবে ভিডিওটা চলতে থাকবে প্রতিদিন এমসিকিউ কিউ কোশ্চেন আপলোড করা হবে তোমরা যারা যারা কনস্টেবলের আবগারি দপ্তরের কনস্টেবলে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই উপকার পাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ তো আজকে আমরা প্রথমে শুরু করবো ভাষা দিয়ে ভাষা দিয়ে প্রথম কোশ্চেন আমাদের কাছে যেটা আসছে সেটা হল এক নম্বর কোশ্চেন নিচের কোনটি ফরাসি শব্দ এক নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি ফরাসি শব্দ ফরাসি শব্দ অপশানে রয়েছে হরতাল পাদ্রি তোপ কুপন ফরাসি শব্দ হচ্ছে কুপন নেক্সট কোশ্চেনে আমরা যাব নাম্বার টু কোনটি দেশি শব্দের উদাহরণ কোনটি দেশি শব্দের উদাহরণ হবে অপশান খোকা হচ্ছে দেশি শব্দের উদাহরণ আমরা শুধুমাত্র উত্তরটা এখানে পড়ে নেবো কারণ এতগুলো অপশান বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে শুধু আমরা উত্তরটা পড়ে নেব নেক্সট কোশ্চেন মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্য সংকেতের সংগঠনকে কি বলে বাক্য সংকেতের সংগঠনকে বলা হয় ভাষা ভাষা বলা হয় নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন কোনটি আরবি শব্দ যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটি আরবি শব্দ আরবি শব্দ হলো অপশান ক গোসল গোসল হচ্ছে আরবি শব্দ নেক্সট কোশ্চেন কোনটি প্রাসঙ্গিক সরি কোনটি প্রশাসনিক শব্দ প্রশাসনিক শব্দ কোনটি উত্তর হচ্ছে ক নালিশ এটা হচ্ছে একটা প্রশাসনিক শব্দ নেক্সট ছ নম্বর কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় এই প্রশ্নটা তোমরা ইম্পর্টেন্ট কিন্তু খুব এই প্রশ্নটা উত্তর হবে ঘ বঙ্গ কামরূপী থেকে ভাষা বাংলা ভাষার জন্ম হয় নেক্সট কোশ্চেন বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলে মানুষের সার্বজনীন ভাষা বাংলা ভাষা বাংলাদেশ ছাড়া আমাদের পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে বাংলা এটা সবাই জানো নেক্সট কোশ্চেন গুজরাটি শব্দের একটি উদাহরণ কোনটি গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে হরতাল হরতাল হচ্ছে যেটাকে বন্ধ বলি আমরা বন্ধ এটা হচ্ছে গুজরাটি শব্দের উদাহরণ নেক্সট প্রাতিপাদক কি প্রাতিপাদক হলো একটি বিভক্তিহীন নাম শব্দ প্রাতিপাদক হলো একটি বিভক্তহীন নাম শব্দ নেক্সট দশ নম্বর নিচের কোনটি পর্তুগিজ শব্দ নিচের কোনটি পর্তুগিজ শব্দ আলমারি ও গুদাম হলো পর্তুগিজ শব্দ আলমারি ও গুদাম এটা হলো পর্তুগিজ শব্দ নেক্সট কোয়েশ্চেন যাব এগারো নম্বর ভাষা কী ভাষা হলো ভাব প্রকাশের একটা মাধ্যম ভাষা কি ভাষা হলো ভাব প্রকাশের একটা মাধ্যম নেক্সট পাউরুটি শব্দটি কোন ভাষার পাউরুটি শব্দটি হল পর্তুগিজ ভাষা পাউরুটি শব্দটি পর্তুগিজ ভাষা তেরো নম্বর কোনটি ফরাসি শব্দ চশমা হল ফরাসি শব্দ কোনটি ফরাসি শব্দ চশমা ফরাসি শব্দ চোদ্দ নম্বর কোশ্চেন ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার ভাষা শব্দ নিয়ে গঠিত ডাক্তারখানা এটা একটা মিশ্র শব্দ এই শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত এই ভাষাটি ইংরেজি ও আরবি এই দুটো ভাষা থেকে নিয়ে গঠিত নেক্সট কোশ্চেন নিচের কোনটি তৎসম শব্দ নিচের কোনটি তৎসম শব্দ চন্দ্র ধর্ম এই দুটো হচ্ছে তৎসম শব্দ ১৬ নম্বর সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী তৎসম শব্দ নেক্সট কোশ্চেন বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয় বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয় খ চলিত ভাষা করতে হবে বক্তৃতার সময় অল টাইম নেক্সট কোনটি দেশি শব্দ নয় এগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয় ঘর এটা হচ্ছে দেশি শব্দ নয় উনিশ নম্বর প্রশ্ন কোনটি ধর্ম সংক্রান্ত ফরাসি শব্দ কোনটি ধর্ম সংক্রান্ত ফরাসি শব্দ রোজা বা জাকাত এটা হলো ধর্ম সংক্রান্ত ফরাসি শব্দ নেক্সট কুড়ি নম্বর বাংলা ভাষা ও সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে উত্তর হবে সরি শ্রীকৃষ্ণ কীর্তন এটা উত্তর হবে নেক্সট ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম। বাংলা ভাষার স্থান চতুর্থ নেক্সট বাংলা ভাষা ও সাহিত্যে যুগ বিভাগ কয়টি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি যুগ বিভাগ হল তিনটি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ তিনটি নেক্সট কোনটি মিশ্র শব্দ নয় এগুলোর মধ্যে তিনটে মিশ্র শব্দ আছে তার মধ্যে কোনটা মিশ্র শব্দ নয় হেডমাস্টার এটা মিশ্র শব্দ নয় নেক্সট কোশ্চেন বাংলা ভাষার চব্বিশ নম্বর বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী সাধু রীতি এটা হচ্ছে নাটকের সংলাপ ও বক্তৃতা অনুপযোগী মানে নাটকের সংলাপ লেখা বক্তৃতা দেওয়ার জন্য এই ভাষা গ্রহণযোগ্য নয় নেক্সট কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ এতগুলো আছে যেগুলো ডাগর হাত কুলা সবগুলো এগুলোর মধ্যে কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ খাঁটি বাংলা শব্দের উদাহরণ হলো খ হাত নেক্সট কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফরাসি শব্দ প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রশাসনিক ও সাংস্কৃতিক ফরাসি শব্দ এর মধ্যে কোনটি দপ্তর আর দস্তখত দপ্তর ও দস্তখাত হল প্রশাসনিক ও সাংস্কৃতিক ফরাসি শব্দ সাতাশ নম্বর সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর এটা একটা গম্ভীর ভাষা বলা হয় সবাই জানোই নেক্সট আঠাশ চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয় চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনামপদ সংকুচিত হয় এই কথাটি কি ভিত্তিহীন অবাস্তব সম্পূর্ণ সত্য আংশিক সত্য এটা হচ্ছে সম্পূর্ণ সত্য কথা নেক্সট কোশ্চেনে যাব উনত্রিশ বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় তদ্ভব এই শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় নেক্সট তামিল ভাষার শব্দ কোনটি এগুলোর মধ্যে কোনটি তামিল ভাষা পেট কুলা চুলা কুড়ি এগুলোর মধ্যে তামিল ভাষা হচ্ছে অপশান ক পেট নেক্সট একত্রিশ নম্বর বাংলা বাংলা ভাষার চলিত রীতিকে প্রবর্তন করেন কে বাংলা ভাষার চলিত রীতি প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী বাংলা ভাষার চলিত রীতি কে প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী নেক্সট বত্রিশ নম্বর লুঙ্গি কোন ভাষার শব্দ লুঙ্গি একটি জাপানি শব্দ এটা মনে রেখো লুঙ্গি একটি জাপানি শব্দ নেক্সট তেত্রিশ নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন প্রমোদ চৌধুরী একটু আগে কোশ্চেনে এটা পড়লাম এই কোশ্চেনটা দেয় আলপিন কোন ভাষার শব্দ আলপিন হচ্ছে একটা পর্তুগিজ শব্দ আলপিন কোন ভাষার শব্দ আলপিন একটি পর্তুগিজ শব্দ নেক্সট কোশ্চেন ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় ভাষা সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে অক্সিজেন এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি অক্সিজেনের ভাবানুবাদমূলক প্রতিশব্দ হল অম্লযান নেক্সট সাঁত্রিশ নম্বর বিশুদ্ধ চিরদ ভাষা কোনটি বিশুদ্ধ চিরদ ভাষা হলো অপশান খ সামনে একটি বাঁশ বাগান পড়লো এটা হচ্ছে বিশুদ্ধ চিরদ ভাষা এখানে চারটে সেন্টেন্স দিয়ে দিয়েছে নিয়ে বলেছে বিশুদ্ধ চিরদ ভাষা কোনটি খ নম্বর যে বাক্যটা আছে সেটা হলো একটি বিশুদ্ধ চিরদ ভাষার উদাহরণ সামনে একটি বাঁশ বাগান পড়ল নেক্সট আটত্রিশ নম্বর কোনটি পারিভাষিক শব্দ এর মধ্যে পারিভাষিক শব্দ হলো বিশ্ববিদ্যালয় নেক্সট চানাচুর কোন দেশি শব্দ চানাচুর একটি হিন্দি শব্দ চানাচুর হিন্দি শব্দ চল্লিশ মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় কোথায় দলিল ও দস্তাবেজে মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল এবং দস্তাবেজে একচল্লিশ নম্বর বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন প্রকাশ লাভ করে প্রকাশ লাভ করে ইংরেজদের আগমনের পরে অপশান ঘ ইংরেজদের আগমনের পরে ইংরেজদের আগমনের পরে বিয়াল্লিশ নম্বর ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল এটি হলো অপশান ঘ চলিত রীতি অপশান ঘ চলিত রীতি নেক্সট তেতাল্লিশ নম্বর সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার লেখ্য রূপে রয়েছে রূপে, সাধু ও রীতি রয়েছে নেক্সট চুয়াল্লিশ নম্বর অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে দেশি শব্দ বলে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলা হয় নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ তুলা ও শহীদ সাধু ভাষার উদাহরণ নেক্সট বেহেস্ত বেহেস্ত কোন ভাষার শব্দ বেহেস্ত একটি ফরাসি শব্দ বেহেস্ত একটি ফরাসি শব্দ সাতচল্লিশ কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে দেশ ও কাল ও পরিবেশ ভেদে দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে আটচল্লিশ নম্বর আরবি ভাষার শব্দ কোনটি এদের মধ্যে আরবি ভাষার শব্দ হলো দোয়াত দোয়াত একটি আরবি ভাষা দ্বারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসছে দ্বারোগা একটি তুর্কি শব্দ দ্বারোগা একটি তুর্কি শব্দ আজকের শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে সাধু ভাষা কোথায় অনুপযোগী সাধু ভাষা অনুপযোগী হয় নাটকে সাধু ভাষা অনুপযোগী হয় নাটকে সবাই যেন এটা সাধু ভাষা অনুপযোগী কোথায় হয় নাটকে অপশান ঘ নাটকের সংলাপে থ্যাংক ইউ ফর ওয়াচিং যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরপরে সিরিজ ওয়াইজ বাংলা গ্রামারের ভিডিও এখানে আপলোড হতে থাকবে আজকে পঞ্চাশটি প্রশ্নের ভিডিও আপলোড হলো কালকে আবার এরপরের টপিক থেকে আবার আপলোড হতে থাকবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো